এই ধরার বুকে দেখা দিল আরশ পাকের চাঁদ রে, এই ধরার বুকে দেখা দিল আরশ পাকের চাঁদ রে, খোদার নূরের জ্যোতি আমার নবী মুহাম্মদ রে, খোদার নূরের জ্যোতি আমার নবী মুহাম্মদ রে, ধরার বুকে দেখা দিল আরশ পাকের চাঁদ রে, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর মনোনীত প্রিয় রাসূল আল্লাহ, এই ধরার বুকে দেখা দিল আরশ পাকের চাঁদ রে, খোদার নূরের জ্যোতি আমার নবী মুহাম্মদ রে, মোর দয়ার নবী এই ধরার বুকেতে কদম যখন রাখিল সবাই অবাক হয়ে গেল, বেদিনীরা আমার নবীকে দেখে ভাবিতে লাগিল, মানব রূপে কে জগতে এলো, ওই চাঁদ সূরজের থেকে বেশি মোর নবীর রূপের আলো, খোদা তার কি দিয়ে বানালো বানালো, মাসুম নবীর বদন চমকায় মোহর নবুয়াত রে, মাসুম নবীর বদন চমকায় মোহর নবুয়াত রে, এই ধরার বুকে দেখা দিল আরশ পাকের চাঁদ রে, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর মনোনীত প্রিয় রাসূল আল্লাহ, সিরাত জামালি সুরত কামালি কামলি ওয়ালা আকা, রহমতের চাদরে ঢাকা নূরের কলি মিষ্টি বুলি অমৃত মাখা মাখা, নবীজির সকল কথা পাকা, বলছে কোরআন মোর নবী তো জাহান খোদার খোদাইর চাকা, যার যাই না ধরে রাখা রাখা মোর নবী, যেখানে যাই সেখানে আল্লাহু আহাদ রে, মোর নবী যেখানে যাই সেখানে আল্লাহু আহাদ রে, এই ধরার বুকে দেখা দিল আরশ পাকের চাঁদ রে, আমার নবীজি হিজরত করতে, আমার নবীজি হিজরত করতে যাই মদিনার পথে আবু বকরকে নিয়ে সাথে, তিন দিন তিন রাত থাকে দুজন এক পাহাড়ের গুহাতে, নেই দানা পানি কিছু সাথে, পিপাসাতে আর পা চলে না রোদের কঠিন তাপেতে, সারা অঙ্গ কাঁপে ক্ষুধাতে ক্ষুধাতে, আবু বকর দেখা পাই আসছে ঘোড়ায় ওই বেদিন ওই জাল্লাদ রে, এই ধরার বুকে দেখা দিল আরশ পাকের চাঁদ রে, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর মনোনীত প্রিয় রাসূল আল্লাহ, এই ধরার বুকে দেখা দিল আরশ পাকের চাঁদ রে, খোদার নূরের জ্যোতি আমার নবী মুহাম্মদ রে, যখন হযরত আবু বকর দেখলেন যে একটি জাল্লাদ নবীজিকে এবং তাহাকে হত্যা করার জন্য ঘোড়াতে আসছে, তখন তিনি নবীজিকে কি বলছেন না নবীজি কি করছে শুনুন, বলে মো নবী
আমি দেখছি সবই বলে মনোবী আমি দেখছি সবই আবু বকর তুমি ভেবো না বেদিনের ইচ্ছা পুরো হবে না তখন ওই বালির তলায় পা পুঁতে যাই ঘোড়া ছুটতে যে আর পারে না মজে যা দেখাই সাইয়ে দেনা ওই বেদিন বলে ইয়া রাসূলুল্লাহ করো আমায় মারজো না তুমি না বাঁচালে আমি বাঁচবো না বাঁচবো না মোর দয়ার নবী বাঁচাই বেদিনকে শুনে মিনতি আর তো নাদ রে মোর দয়ার নবী জি বাঁচাই বেদিনকে শুনে মিনতি আর তো নাদ রে এই ধরার বুকে দেখা দিল আরশ পাকের চাঁদ রে আল্লাহু 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 আল্লাহ আল্লাহর মনোনীত প্রিয় রাসূলুল্লাহ সবশেষে কবির নাম কই বলছেন মোর দয়ার নবীজি বলে গেল মোর দয়ার নবীজি বলে গেল সব সাহাবীদের সাথে রেখো মোর কথা সবাই মনেতে কি দিন ইসলামের শত্রু হামেশা থাকবে ওগো দুনিয়াতে জুলুম হবে মুসলমানদের সাথে পারবে না কেহ মেটাতে তাদের যারা থাকবে ইমানের পথে মুমিনরা জয়ী হবে শেষেতে শেষেতে কবি ইয়াসিন বলে কোরআন ও ইসলাম কবি ইয়াসিন বলে কোরআন ও ইসলাম থাকবে জিন্দাবাদ রে এই ধরার বুকে দেখা দিল আরশ পাকের চাঁদ রে খোদার নূরের জ্যোতি আমার নবী মুহাম্মদ রে খোদার নূরের জ্যোতি আমার নবী মুহাম্মদ রে মোর খোদার নূরের জ্যোতি আমার নবী মুহাম্মদ রে আল্লাহু 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 আল্লাহ আল্লাহর মনোনীত প্রিয় রাসূলুল্লাহ এই ধরার বুকে দেখা দিল আরশ পাকের চাঁদ রে খোদার নূরের জ্যোতি আমার নবী মুহাম্মদ রে খোদার নূরের জ্যোতি আমার নবী মুহাম্মদ রে।